উন্নয়ন করার অর্থটো হল যে চাওক আমার মাটি নাই আমার বিভিন্ন উন্নয়ন নাই প্রাপ্য পাওয়া নামে এই বেলেগ কথা কিন্তু যেটো অসম সরকার সিদ্ধান্ত লৈছে কেবল বিপিএফ ইবিবিএল বা প্রমোদ বড়ো বড়ো কথা মতে যে অসমীয়া ভাষাটো সরকারি ভাষা সহযোগী ভাষা কৰিব আর বড়ো ভাষাটো সরকারি ভাষা কৰিব আমার কথা হল যে বিটিসির 81% লোকে অসমীয়া ভাষাতে লেখাপড়া করে 60% লোকের মাতৃভাষা অসমীয়া কিন্তু তেওঁলোকে যে আমার মাতৃভাষা মার্ডার করলে আমার মাতৃক হত্যা করলে তার প্রতিবাদে যে কৈছে আমি কৈছো যে 12 তারিখলৈকে সময়সীমা আছে যদি 12 তারিখের ভিতর অসমীয়া ভাষাটো পুনৰ সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা নকরে কিন্তু গোটাই বিটিসি নয় গোটাই অসম জ্বলিব কারণ চাওক ভাষালয় অসমের মানুষ যথেষ্ট সেন্টিমেন্ট আর ভাষালয় কথাও আছে কারণ বড় ভাষা সরকারি ভাষা হলে সকল সরকারি নথি পত্র কাগজ পাতি স্কুলের পর আদি করে ইভেন যা চাকরি বাকরি হলে তাতে বড় ভাষাত মানে কি কয় আসলে এই কল আপনাদের চাওক 99 অভিপ্রায় বহুত শিক্ষকে ভাবিছিল যে হাইকোর্টের রায় আছে চাকরি হব কিন্তু বিগত 17 বছর হাগ্রামা সরকারে 1500 ভাষা বা অসমীয়া মাধ্যমের যা শিক্ষক আছিল তাত কিন্তু বড় ভাষা শিক্ষক দিলে তার লগতে এই যে সকল শিক্ষক আছে বা যখন হাজার হাজার ডেকা লড়া যুবক যুবতী আজি অসমীয়া ভাষা লেখাপড়া করলে কি অবস্থা হব এই কথা বুঝিব না মানে এখানে খুঁজো ক্ষমতার খাতত এইখানে কাম করেছে মানে ক্ষমতাতকে আমার মাতৃ বেশি মানে ডাঙর কথা সেখানে যদি কেবল ক্ষমতার স্বার্থত ইয়ার পর ওলাই নাহে মানে ভাব এটা সময়ত হয়তো দিসপুরের ব্রহ্মপুত্র দলিয়া দিব মানে অনুরোধ জানাইছে আহ্বান জানাইছো আর শেষ আমার প্রতিবাদ হিসাবে আমি মন্ডন করছো যাতে এই কথাখানি বুঝি পায় তার বাইরে আমার এখন নাই প্রতি চাওক মই এখানে কৈছো আসলে আমার ইয়াত ভোট খুঁজি বা কোনো উন্নতি অধিকার নাই আমার মাতৃসকলে আমার ভনীসকলে আমার ডেকা বন্ধুসকলে যেটা এইখানে কথা বুঝি পাব মানে ভাবো আতিথ্য দিলেও প্রতি যে ঘৃণা মানে কিছু 100 বার হয়তো থুয়াই দিব মই সেইটো নহক মই আশা করছো বিদেশিত বড় বড় যে জুই জ্বলিছে তাতে ঘৃণালা দরকার নাই হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিয়ে কৈছে যে বিটিআর এ টু জেড কার্য করব রাইজে জানে যে বিটিআর দুদিন পিছনে বড়লন হব গৈ আছে বিটিআর সকল লোক উচ্ছেদ হব বিটিআর ভূমি অধিকার নাই চাকরি অধিকার নাই ক্ষতিগ্রস্ত সকল সংস্থাপনের অধিকার নাই তারপর বিটিআর কার্য করব মানুষ কিমান পূর্বক বনাব মানে এখানে কৈছো প্রতিবাদের শেষ ভাষা হিসেবে আমি মন্ডন করছো ইয়ার পিছন কিন্তু রাইজ নাথাকে তাতে কিন্তু নবহনিয়াক ডক দি লাভ নাই শেষ বারের কারণে জানাই দিছো চাওক ইয়াত ইলেকশনের কোনো প্রতিদ্বন্দ্বিতার কথা নাই কারণ বিগত 17 বছর ধরে 15 বছর ধরে কেবল অবরোধ ভোট লয় হাগ্রামায় চি বইছিলে হাগ্রামায় সরকার চলাইছিলে অবরোধ ভোট নোহাকে কোনো সরকার চলাব নয় আর বিজেপি এটাই টার্গেট অবরোধ ভোট ডিভিশন করব পারে ইপিপিএল বা বিপিএফ হোক সরকার একেলগে অর্থাৎ ট্রেক্টর হাল মারিছে নাঙলিতে হাল মারিছে আর পদুম ফুলা পাবলছে মানে ভাবো বিটিসি অসম্ভব ইম্পসিবল নিশ্চিতভাবে অকল গোপনে নহয় অপেন হয়ে গেছে অপেন হয়ে গেছে ইয়াত কোনো সন্দেহে নাই অপেন হয়ে গেছে তাত কোনো সন্দেহ নাই যেনকা বিটিআর চুক্তি কৈছে এ পিপিলেও কৈছে এ টু জেড কার্য করবে বিজেপিও কৈছে এ টু জেড কার্য করব একেলগে কৈছে আর কৈছে নাঙল জগা ট্রেক্টর কিন্তু নাঙল তো অলরেডি এলায়েন্সতে আছে এখানে কৈছো যদিহে আমি 10টাতকে বেশি সিট পায় হর্স ট্রেডিং করলেও চেষ্টা করব সরকার বনার কারণ আমি এখানে কৈছো বিল 10টা আমি রাখিম সরকার নহয় সরকার বনার সপনও দেখিব নয় চাওক ইয়াত কোনো কথাই নাই কারণ এক সংখ্যাগরিষ্ঠ নপাওয়া মানে আপনি মৃত্যু গতি রাইজর এটাই আবেদন মই হয় আপনাদের মৃত্যুর কারণে খনগনক আর নয় আপনাদের ইলেকশন জিকক যুজক জিকক আর মানে ভাবো রাইজে 19 যে মার বান্ধি ওলাইছিল আপনাদের দেখিছে ইতিমধ্যে হাজার হাজার মানুষ গাঁয়ে গাঁয়ে ঘুরি আছে
কাকো কবল হওয়া নাই গতি মই ভাবো রাইজে নিজের কি করা দরকার আছে রাইজে নিজে জানে আর নিশ্চিতভাবে নিজের প্রাপ্য আজীবনের কারণে এই হেক রণত অংশগ্রহণ করবে।